ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এস এম সুলাইমান বিকম, মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী ও এস এম আবু তৈয়ব সহ তিন সদস্যের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদত্যাগ অব্যাহতি দিয়ে উপজেলা আওয়ামী লীগ 14 ডিসেম্বর দুইজে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ত কার্যকারী কমিটির মিটিংত এই সিদ্ধান্ত লোয়াইয় বলে জানায় উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি। তারা আরো হইয়ে শুধু অব্যাহতি নয়, তারা দলত্যাগ বহিষ্কারের সুপারিশ উত্তর জেলা পাটাই বেল্লায় সিদ্ধান্ত লইয়ে উপজেলা আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি সি প্লাস রে আরো জানায়, সেখানে যাদেরকে যাদের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা উপজেলা আওয়ামী লীগের মেম্বার ছিল, তাদেরকে বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগের কাছে আমাদের সুপারিশ করা হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।